মুভির প্রথমেই আমরা হেলেন নামের একজন মেয়েকে দেখি, যে তার পিছন চুলকাতে চুলকাতে যাচ্ছিল। শেষমেশ থাকতে না পেরে সে একটা পাবলিক টয়লেটে ঢোকে। ওই জায়গাটা খুবই জঘন্য। টয়লেটে গিয়ে ইচিং বের করে তার দুটো তরমুজে লাগায়। তার খুবই আরাম অনুভব হয়। হেলেন টয়লেট সিটের উপর কারো বীর্য পড়ে থাকতে দেখে, যা দেখে তার মাথায় কিছু খারাপ খেয়াল আসে। সে টয়লেট সিটে বসে ঘুষে ঘুষে তা পিছনে লাগিয়ে নেয়, কিন্তু সে ভুলে গিয়েছে এক্ষুনি সে ইচিং ক্রিম লাগিয়েছে। যাই হোক, ওখান থেকে বের হয়ে আসে সে। সে খাবার খেতে খেতে একটা ছেলেকে দেখে, যাকে দেখে তার কামবাসনা জেগে ওঠে। আর ছেলেটিও রাজি ছিল, তাই তারা একটি ফাঁকা জায়গায় যায়। হেলেন জোর করে ওই ছেলেটাকে দিয়ে চোষা করায়। হেলেনের মেশিন থেকে জল বের হয়ে যাওয়ার পর সে ওই ছেলেটির হাত গাড়ি চালিয়ে দেয়। ছেলেটির মেশিন থেকে জল বের হয়ে হেলেনের পুরো হাতে লেগে যায়, কিন্তু হেলেন ওটাকে না মুছে বাড়ি ফিরে আসে। এরপর সেটা হাতের মধ্যে শুকিয়ে যাওয়ার পর হেলেন ওগুলোকে ছোট ছোট পিণ্ড করে খেয়ে নেয়। তারপর সে ফ্রিজ থেকে সমস্ত শাকসবজি বের করে বাথরুমে যায়। প্রত্যেকটা শাকসবজি দিয়ে হাত গাড়ি চালায়, যেমন গাজর, শসা। তারপর সে ডায়েরিতে লিখে রাখে কোন সবজির অনুভব কেমন। হেলেনের মা বাবার ডিভোর্স হয়ে গেছে, যেটাতে হেলেন হ্যাপি ছিল না। সে চায় তার বাবা মা আবার যেন এক হয়ে যায়। এইদিকে আমরা হেলেনের বন্ধু করিনাকে দেখি, যে তার বয়ফ্রেন্ডের সাথে হাকিং পাকিং করছিল, কিন্তু তার বয়ফ্রেন্ড ছিল একটু নেক্সট লেভেলের মানুষ। সে করিনাকে বলে, তুমি আমার পেটের উপর ফটি করো। করিনা একটু অবাক লাগে, আসলে এটাই ছিল তার বয়ফ্রেন্ডের ফ্যান্টাসি। আর করিনা তার বয়ফ্রেন্ডের কথা মতো তার পেটের উপর পটি করে দেয়, কিন্তু এ খবরটা স্কুলের সবাই জানতে পেরে যায়। সবাই করিনাকে রাগানোর জন্য করিনার ড্রেসে পটি রেখে দেয়। করিনার এসব খুবই খারাপ লাগে। সে এই সব কিছু সহ্য করতে না পেরে বয়ফ্রেন্ডের সাথে ব্রেক আপ করে নেয়। এদিকে হেলেন তার বাবার সাথে দেখা করতে যায়, কিন্তু তার বাবা তখন কারো সাথে ইন্টিমেট করছিল। বাবা বলে, তুমি নক করে আসতে পারো না। এখানে হেলেন জানতে পারে এটা তার বাবার নতুন জিএফ। পরে হেলেন ঠিক করে তার সমস্ত শরীরের ঘাস কেটে ফেলবে। খুব একটা ছিল না, তবুও সে কাটতে চায়। সামনের ঘাসগুলো ঠিকঠাক সাফ করা হয়, কিন্তু পিছনের ঘাসগুলো সাফ করতে গিয়ে অনেকটা কেটে যায়। প্রচুর রক্ত বের হচ্ছিল, সে ঠিক করে চলতে পারছিল না। তার মা বলে, কি হয়েছে। হেলেন তার মাকে কিছুই না বলে স্কুলে চলে যায়, কিন্তু তার পিছন থেকে রক্ত বের হওয়া বন্ধ হচ্ছিল না। আর কোনো রাস্তা না থাকায় সে হসপিটালে যায়। ডক্টর তাকে দেখে বলে, আরে তুমি কি করেছো। ডক্টর চেক আপ করার পর জানতে পারে হেলেনের বাওয়াসির আছে, যেটা অপারেশন করতে হবে। হেলেন এখানে অ্যাডমিট হয়ে যায়, যেখানে হেলেনের সাথে রবিনের পরিচয় হয়। রবিন খুবই ভালো ছেলে। রবিন হেলেনের ড্রেস চেঞ্জ করে দেয়, যেটাতে হেলেনের খুবই ভালো লাগে। হেলেন মনে মনে রবিনকে লাইক করতে আরম্ভ করে। আস্তে আস্তে খুবই খারাপ কথা হচ্ছিল, কিন্তু তখনই ওখানে রবিনের গার্লফ্রেন্ড চলে আসে। তারপর রবিন হেলেনকে অপারেশন থিয়েটারে নিয়ে যায়। হেলেনের অপারেশন হয় আর হেলেন শুয়ে শুয়ে কারিনার কথা ভাবছিল, যে কিভাবে তারা এনজয় করত। তারা দুজনে মেশিন থেকে জল বের করে গোটা গায়ে লাগিয়ে দেয়, যাতে এর গন্ধে ছেলেরা আকর্ষিত হয়। আর এটা ছিল হেলেনের প্ল্যান। আসলে এইসব উদ্ভট জিনিস হেলেন ছাড়া কেউ ভাবতেই পারে না। তখন ওখানে পাড়ার একটা ছেলে আসে, করিনা তার উপর ফুল টু লাইন। করিনা ভাবে, আমি এত মেশিন লাগালাম, তবুও ছেলেটা আমার দিকে আকর্ষিত হচ্ছে না। করিনা ওই ছেলেটার পাশে গিয়ে বসে। ওই ছেলেটা ওখান থেকে যাওয়ার পর হেলেন আর করিনা একে অপরের হাত ঘাড়ি চালিয়ে দেয়। হেলেনের অপারেশন সাকসেসফুল হয়েছে, কয়েকদিনের মধ্যেই সে ঠিক হয়ে যাবে। রবিন তাকে কেবিনে নিয়ে আসে। আসলে রবিন হেলেনের দেখাশোনা করছিল। হেলেন বলে, তুমি আমার বাবা মাকে ফোন করে বলেছ। রবিন বলে, হ্যাঁ আমি কল করে তাদের সব জানিয়ে দিয়েছি। এদিকে রবিন বলে, তোমার জামাটা খুবই নোংরা হয়ে আছে, আমি কি এটা ধুয়ে দেবো। হেলেন বলে, না, ছয় সাত দিন পরে এমনি ঠিক হয়ে যাবে। রবিন আর হেলেনের মধ্যে বন্ধুত্ব অনেক ভালো হয়ে যায়। তারা দুজন দুজনকে লাইক করে। হেলেন বলে, আমি দেখতে পাচ্ছি না, আমার পিছনে কোথায় অপারেশন করেছে, প্লিজ একটা ছবি তুলে দেবে আমাকে। রবিন বলে, না, এটা করার আমার অনুমতি নেই। কিন্তু হেলেন বলে যে এ সম্পর্কে কেউ জানতে পারবে না, তাই রবিন তার একটা ছবি সেখান থেকে তুলে দেয়। কিন্তু তখনই সেখানে ডাক্তাররা চলে আসে এবং তারা রবিনকে খুবই অপমান করে। এদিকে হেলেন রবিনের সাথে দেখা করতে আসে পরের দিন, কিন্তু হেলেন দেখে রবিন তার ফ্রেন্ডের সাথে মস্তি করছে। ছেলেদের হাতে এক ধরনের গাছের বৃদ্ধির লক্ষ্যে হেলেন ওটা দিয়ে হাত গাড়ি চালাতে আরম্ভ করে, কিন্তু হঠাৎ করে যেন সে দেখতে পায় যে তার ভিতর থেকে একটি গাছ বের হচ্ছে, কিন্তু এটা সত্যি নয়, এটা শুধু তার স্বপ্ন ছিল। এদিকে রবিন আর সে কাছাকাছি আসে, তারা দুজনে কিস করতে যাচ্ছিল, তখন ওখানে রবিনের গার্লফ্রেন্ড চলে আসে।
সে বলে, তোমরা কী করছো? রবিন বলে, আসলে আমি তার জ্বর মাপছিলাম। এটা বলে সে সেখান থেকে চলে যায়। এদিকে আমরা জানতে পারি হেলেন এখনও ভার্জিন আছে, কেউ তার সাথে এখনও ইন্টিমেট হয়নি। সে ইন্টিমেট হওয়ার জন্য রবিনের কাছে যায়, কিন্তু রবিন তার গার্লফ্রেন্ডের সাথে মস্তি করছিল। পরদিন রবিন তার জন্য পিৎজা নিয়ে আসে। হেলেন বলে, আমরা একবার পিৎজা অর্ডার করছিলাম, কিন্তু ডেলিভারি দিতে তারা খুবই লেট করছিল, তাই আমরা ডেলিভারি বয়দের নামে অভিযোগ করেছিলাম। আর পিৎজাটা খেতেও কেমন একটা আজীব ধরনের ছিল। আর আমরা যেহেতু ওই পিৎজা ডেলিভারি বয়দের নিয়ে নালিশ করেছিলাম, তাই আমরা পরে জানতে পারি আসলে তারা ওই পিৎজার উপরে বীর্য ঢেলে দিয়েছিল, যাতে করে আমাদের সেটা খেতে খারাপ লাগে। রবিন এটা শুনে একটু অবাক হয়, কিন্তু সে হেলেনকে লাইক করে। কয়েকদিনের মধ্যে হেলেন পুরোপুরিভাবে ঠিক হয়ে যায়। তাকে এবার হসপিটাল থেকে যেতে দিতে হবে, কিন্তু সে যেতে চায় না, কারণ সে রবিনকে ভালোবেসে ফেলেছে। যাওয়ার আগে রবিন সব জায়গায় খোঁজে, কিন্তু তাকে কোথাও পায় না। সে দেখতে পায় হাসপাতালের বাইরে আছে রবিন, হাসপাতালের বাইরে তার জন্য অপেক্ষা করছিল। এরপর সে তার কাছে যায় এবং কিস করে, আর এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়।